বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন, যা জানলে জীবন ধন্য এবং ইহকাল ও পরকাল ধন্য। তবে হ্যাঁ, সেই কথাটি হলো যে পাক পাঞ্জাতন, যে বিষয়টা আমরা ছোটোবেলা থেকে শুনি পাক পাঞ্জাতন, আসলে পাকে পাক পাঞ্জাতন, না পাকে সায় নিরঞ্জন। তাহলে পাকে পাক পাঞ্জাতন যে বিষয়টি সেটি কি, এই জিনিসটি আমাদেরকে বুঝতে হবে। দেখেন, পাক পাঞ্জাতন যে একটি বিষয়, এটা কিন্তু মানুষে অনেক সময় বলে থাকে যে পাক পাঞ্জাতন, যে পাঁচটি আঙ্গুলকে পাক পাঞ্জাতন বলা হয় বা পাঁচ পাঞ্জাতন বলা হয়। যেমন এই যে একটি আঙ্গুলি, সমস্ত আঙ্গুলগুলো একদিকে আর এই চারটা আঙ্গুল একদিকে। যদি কোনো কিছু ধরতে হয় তাহলে কিন্তু চারটা একদিকে আর সে একাই একদিকে। আচ্ছা, তাহলে বোঝা গেল কি, এই চারজনের ক্ষমতা তার কাছে আছে। তো পাক পাঞ্জাতন বুঝতে হলে এই সমস্ত সৃষ্টিতত্ত্ব নিয়ে টান দেওয়া হবে। কিন্তু এই সৃষ্টিতত্ত্ব এমনই বিষয় যে এই সৃষ্টিতত্ত্ব বুঝতে গেলে মাথা এলোমেলো হয়ে যায়। তবে আল্লাহ কিছু কিছু বিষয়ে, কিছু কিছু আয়াতে বলেছে যে কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। তার মানে যে কিছু কিছু জ্ঞানের বিষয়, সৃষ্টিতত্ত্ব বিষয়, আত্মতত্ত্ব বিষয়, এগুলো জ্ঞানীর জন্য, অজ্ঞানী এগুলো বুঝবে না। আর অজ্ঞানী যদি জ্ঞানী হতে চায় তাহলে সেই জ্ঞানীর কাছেই গিয়ে এগুলো বুঝে নিতে হবে। দেখেন, কোরআন আমাকে আপনাকে জ্ঞান দিতে পারবে না। এই কোরআনকে বুঝতে হলে, এই কোরআনকে যে জানে, কোরআনকে যে বোঝে, সেই বুঝনেওয়ালা, সেই জ্ঞানীর কাছে আমাকে যেতে হবে, তখন তিনি আমাকে কোরআনটাকে বুঝিয়ে দেবে। আচ্ছা, যাই হোক, আজকের যে আলোচনাটি পাক পাঞ্জাতন নিয়ে, এখন পাক পাঞ্জাতন বিষয়টা কি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতিমা, হযরত আলী, হাসাইন, হুসাইন, দেখেন সবার বড়, সব একদিকে, সে একদিকে, তাহলে এখানে পাক পাঞ্জাতন বলা হয়েছে। তাহলে এখানে আরও একটি বিষয় আমি বলবো, আপনি যে ইউটিউব দেখতেছেন, শুনতেছেন, ফেসবুক দেখতেছেন, আপনি কিন্তু একজন নয়, আপনিও কিন্তু পাঁচজন। সেটি কেমন, আপনার মধ্যে পাঁচটি আত্মা আছে এবং পাঁচটি বস্তুর উপরে আপনি দাঁড়িয়ে আছেন, আগুন, পানি, বাতাস, মাটি, আলো, আব, আতস, খাগ, বাত, নূর। তাহলে এই পাঁচটি বস্তুর উপরে আপনি আমি দাঁড়িয়ে আছি। তাহলে এই পাঁচটির বিষয়টা কি, এই পাঁচটির বিষয়টি হলো যে সেই পাক পাঞ্জাতন, সেই পাক পাঞ্জাতন কিন্তু আপনার মানব দেহের মধ্যে সেই পাঁচটি জিনিস, পাঁচটি ধরন, পাঁচটি রকম হয়ে আপনার দেহের মধ্যে, যেমন পানি আছে, মাংস মাটি আছে, চোখের দৃষ্টি আলো আছে এবং গরমের তাপমাত্রা আছে, বাতাস আছে, ঠিক আগুন, পানি, বাতাস, মাটি, এই দিয়ে আপনার দেহটা তৈরি। তাহলে আপনি কিন্তু এই পাক পাঞ্জাতন ছাড়া নেই। আচ্ছা, এবার আসি, আ বাতস খাকবাত নূর, পাঁচের ব্যাখ্যা বহু দূর। এই পাঁচের ব্যাখ্যা যে কত দূর তা আমার শেষ করা সম্ভব নয়, তবে যতটুকু বলি বলবই অত দূর। যেমন যেমন পাক পাঞ্জাতনের মধ্যে তারা পাঁচজন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমা, হযরত আলী, হাসান, হুসাইন। আচ্ছা, যদি পৃথিবীতে আপনি গ্রন্থে যান তাহলে পাঁচটা জিনিসের বেশি পাবেন না। যদি আপনি কখনো পাঁচ প্রকারের রং পান,
এই পাঁচ প্রকারের রং দিয়ে আপনি লক্ষ প্রকারের রং বানাতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি আমি সেই পাঁচ প্রকারে দাঁড়িয়ে আছি, সেই পাঁচজনের গুণ, কেউ পানির গুণ, কেউ নূরের গুণ, কেউ মাটির গুণ, কেউ আগুনের গুণ, এরকমভাবে এই পাঁচজন, এই পাঁচজনের বিষয়টি বোঝানো হয়েছে। সমস্ত পৃথিবী, সমস্ত বিশ্বজগৎ যা কিছু আছে পাঁচটা পদার্থেই সৃষ্টি। যদি বলা হয় লোহা আছে, লোহা মাটি থেকেই সৃষ্টি। যদি বলা হয় আয়না আছে, মাটি থেকেই সৃষ্টি। যেমন আগুনের মধ্যে মাটি পোড়াতে পোড়াতে ইটা হয়, ইটা পোড়াতে পোড়াতে ঝামা হয়, ঝামা পোড়াতে পোড়াতে আয়না বের হয়। তাই একটি মানুষ, একটি মাটির মানুষ যদি আল্লাহর প্রেমে পোড়াইতেই থাকে, পোড়াইতেই থাকে, তখন সে মাটি আর থাকে না, ইটা হয়, ইটা আর থাকে না, ঝামা হয়, ঝামা আর থাকে না, সেটা ইটে বা সেটা আয়নাতে পরিণত হয়। তা এখন আমি যে কথাটি বলত যে আবাদস খাক বাতনুর পাঁচের ব্যাখ্যা বহদুর, এই পাঁচ পাঁচাতনের দৌড় বা মিল অনেক জায়গাতে রয়েছে, সেটি আরেকটি কথা বলি। যেমন সাহাবাদের মধ্যে পাঁচজন শ্রেষ্ঠ, যেমন হযরত আলী, এরপরে আবু বাকর, ওসমান গনি, উমর, তাহলে আরেকজন আছে ওয়াইস করুনি। এখন যদি বলা হয় ওয়াইস করুনি তো হযরত আলীর কাছে বায়াত, তাতেও সমস্যা নেই, তিনি নবীর প্রেমী পাগল ছিলেন। আলী, হযরত আলী আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা দুজনেই একটি জায়গাতে গেলে একজনই, দুটি ভাগ বা পাঁচটি ভাগ হয়ে এসেছে। যাই হোক, আজকের যে আলোচনাটি আপনাদেরকে বোঝাতে চাইছি সেটা কি, এই পাক পাঞ্জাতন আমাদেরকে বুঝতে হবে। যেমন পাঁচটি কালেমা, আরও কালেমা আছে কিন্তু পাঁচটি আমাদের মানতেই হবে, ওয়াদ্দেক ফুর বা অন্যান্য ওটা যদি আপনি না পড়েন সমস্যা নেই, কিন্তু পাঁচটাকে আপনার মানতেই হবে। এই পাক পাঞ্জাতনের পাঁচ কালেমা, এই পাক পাঞ্জাতনের পাঁচজন, এই পাক পাঞ্জাতনের মিল রাখতে গেলে পাঁচজন সাহাবা শ্রেষ্ঠ। এরপরে আগুন পানি বাতাস মাটি, এই পাঁচটা। তাহলে এখানেই বলা হয়েছে যে আ বাতাস খাক বাত নূর পাঁচের ব্যাখ্যা বহুদূর, পাঁচের ব্যাখ্যা যে কত দূর, দুনিয়াতে সরাসর কিন্তু আসল আসল কিছু বোঝা হচ্ছে না। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদেরকে কি আমি বোঝাতে পারলাম, না কষ্ট দিলাম, নাকি সময় নষ্ট করলাম? তবে দেখেন, আত্মজগতের কথা, দেহতত্ত্বের কথা, এই কথাগুলো ইঙ্গিত স্বরূপে বেশি একটা বলতে হয়, কিন্তু দেখেন একজন মুর্শিদ যখন একজন ভক্তকে বায়াত করবে তখন কিন্তু তাকে এই জিনিসগুলো দেহ কোরআনের মধ্যে দেখিয়ে দেখিয়ে বায়াত করবে। আপনার কি পরিচয়? জন্ম জন্মান্তরে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, আমি আমাকে চিনি না, জানি না, এই আপনার পরিচয়টা পর্যন্ত আপনার মধ্যে, আপনার দেহ কোরআনের মধ্যে লেখা আছে, দেখব আরবি অক্ষরে লেখা, এটি দেখার পরে দোজখ হারাম। আচ্ছা, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহর পরিচয়পত্র আপনার মধ্যে আছে, তা দুই নয়নে দেখার বিষয়। দেখে দেখে যারা বায়াত গ্রহণ করবে তারাই হবে আল্লাহর প্রেমিক এবং সত্য এবং সঠিক জ্ঞানের অধিকারী। কারণ দেখেন, যারা নিজকে চিনল না, আল্লাহ সম্পর্কে নিজের দেহর মধ্যে জানল না, তখন দেখা যায় প্যাক কাদার উপরে যদি এরকম ইটের ঠেকি দিয়ে বিল্ডিং করা হয় তা কখন ভেঙে পড়ে বলা যায় না। আর যদি নিজ থেকে টাইট করে, ডালাই করে তোলা হয় তখন কিন্তু এটা পড়বে না। ঠিক, মানুষ যতই আল্লাহর ইবাদত করুক আর যতই সাধনা করুক আর যতই গুরু মুর্শিদ ধরুক, কিন্তু সর্বপ্রথমেই চিনতে হবে মান আরাফা নাফসাহু ফাকাদার রাব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনবে। রবকে চিনতে হলে আগে নিজকে চিনতে হবে। এখন আমি জন্ম জন্মান্তরে হারিয়ে গেছি,
কি আমি আমার পরিচয় আমি জানি না, তখন এই পরিচয়টা নিজের মসজিদ সেই বায়াতের দিন আপনার পরিচয়পত্র দেবে। এবং সেই পরিচয়পত্র বলতে গিয়ে যদি বলে বাবা তোমার এই পরিচয় মানব না, যখন বলবে যে হ্যাঁ দেখো তোমার দেহ কোরআনের মধ্যে, তুমি নিজের চোখে দেখো তোমার পরিচয় লেখা আছে, আল্লাহর পরিচয় লেখা আছে, শয়তানের পরিচয় লেখা আছে। এবং যে কালেমার দাওয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিত, সেই কালেমাটাও তোমার মধ্যে কিভাবে আল্লাহ ফিটিং করেছে তার নিজ নয়নে দেখবে এবং পাঠ করবে, ইমান আনবে। আর জানবে যে এরকম বায়াত যদি তুমি হতে পারো এবং দেখে শুনে হতে পারো, তখন কিন্তু তোমাকে শয়তান আটকাতে পারবে না। আর যদি অনুমানে হনুমান মারো, তো পরের দিন সকালে দেখবে মানুষ মরে আছে, হনুমান তো মরেনি, তখন কিন্তু জেলের হানি টানতে টানতে জীবন শেষ হয়ে যাবে। তাই অনুমানে আমাদের কিছু দরকার নেই। যে এই জন্যে একটা কথা বলা হয়েছে, প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন, গুপ্ত নিরঞ্জনকে পাইতে হলে প্রকাশ্যে মানব ছবির প্রয়োজন। কারণ মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যেই কিন্তু আমরা মসজিদ ধরতে যাই। আর যদি দেখি এইসব জিনিস কোনো কিছুই নাই, তবে কি করব আর কপালে হাতাই। যাই হোক, এখন যে কথাটি বলবো আপনাদেরকে, যেখানেই যে বায়াত গ্রহণ করেন, এই পাক পাঞ্জাতন সম্পর্কে আপনার দেহ কোরআনে জানতে হবে। এবং বিসমিল্লাহ এবং কালিমাটা আল্লাহ আপনার দেহ কোরআনের মধ্যে কোথায় রেখেছে তা দেখবেন এবং পাঠ করবেন, দোজক হারাম হয়ে যাবে। যাই হোক, হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনাটি করা হলো পাক পাঞ্জাতন বিষয়, এই পাক পাঞ্জাতন সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি হইতো না। কিন্তু কত কিছু নিয়ে আলাপ করি, কত কিছু নিয়ে প্রশংসা করি, কিন্তু পাক পাঞ্জাতন নিয়ে কথা বলি না। যাই হোক, আপনারা যদি বলেন যে হ্যাঁ ভালো লেগেছে, এই আলোচনাটি আর একটু ভাঙা হোক, পরবর্তীতে পেয়ে যাবেন। আর যদি বলেন যে না ভালো লাগেনি, তাহলে অন্য সাবজেক্টে যাব। তবে হে সমস্ত জগতবাসী, আমাদের এই আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুকে হয় তবে ফলো রাখবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।